আপনি, আমি জানলাম যে আপনি দীর্ঘদিন সে ছোটবেলা থেকে আপনি আলকাপের মধ্যে আছেন এবং আলকাপের মধ্যে থেকে গেছেন। এখন তো আরো নানা রকমের সমস্ত ব্যবস্থা হয়েছে, পঞ্চরাশের ব্যবস্থা হয়েছে, নানা রকমের অন্যান্য, কিন্তু আপনি এই যে দীর্ঘদিন ধরে করছেন, এবং আপনি কি প্রথম থেকে কি এই পুরুষ হয়ে নারীর অভিনয় করছেন, মেয়েদের অভিনয় করছেন? প্রথম থেকে আমি একবারে, আমি 10-9 বছর বয়স থেকে আমার দাদু আলকাপের ছিল ছোকরা, ইনার বাবা ছোকরা ফড়িং, ফড়িং হচ্ছে আমার গুরুদেব। তো উনি আর আমার বাবা হচ্ছে গানের লোক ছিল, আমার কাকাও গানের লোক ছিল, তারা গ্রামে আমাদের একটা বঠুক হতো। তখন প্রথমে আমি স্কুলে পড়তাম, এবং তখন আমাকে ওরা বাড়ি থেকে নিয়ে গিয়ে ওরা আলকাপ শেখাতো, আলকাপ গান এসব শেখাতো। তখন হাফ প্যান্ট একটা গেঞ্জি জামা পরতাম, তারপরে আলকাপ শিখে নিয়ে আমার একদিন থিয়েটার দেখতে, থিয়েটারের আসরে এক ডুমুর বলে একটা নাটক ছিল, ওটা দেখে তো বলছি এরকম করতে পারবে। দিয়ে আমাকে ওইটা দেখিনি এসে আমাকে ওই গানের রিহার্সাল করতে, এবার গান আলকাপ শেখালো, আলকাপ শেখাতে শেখাতে নিয়ে গিয়ে তখন তো আর ধরেন যে গাড়ি টাড়ি থাকতো না, তখন ওই যে নবান্ন হতো আমাদের অজ্ঞান মাসে একটা কার্তিক পুজো, ওই তখন ওই নবান্ন কার্তিক পুজোতে তখন ওই ডুগি তবলা হারমোনিয়ামটা খাড়িয়ে আমার দাদু কিছু কয়েকজন লোক নিয়ে গ্রামে করতে, আমরা মাঠে মাঠে হেঁটে সারাদিন করে আবার সন্ধ্যাবেলা চলে যেতাম। সন্ধ্যাবেলা আলকাপ গিয়ে যখন শুরু হতো তখন তো কোনো লাইট ফাইট ছিল না, চকি ফকিও ছিল না, কিচ্ছু ছিল না, তখন ওই সামেরা টেঙে দিত আর হ্যাঁসাক আর মাটির মধ্যে গান করতো, কোনো কোনো জায়গাতে হাড়কেলে জ্বলতো, হ্যাঁ হাড়কেলে জ্বলতো। তখন আলকাপ শুরু সারা রাত, আলকাপ সারা রাত ওই এইরকম ফাঁস হচ্ছে, এরকম ফাঁস হওয়ার পরে আবার একটা বই হচ্ছে, বই হওয়ার পরে আবার ভেঙে টেঙে দিয়ে আবার সূর্য উঠে গেল, তখন আবার মুড়ি টুড়ি খেয়ে জল টল খেয়ে আবার আবার শুরু করলো। তখন তখন আমার একটা ব্লাউজ পরা এখানে, আর আমি তখন একটা ওড়না বাঁধতাম এই বুকে, আর এই মাথাটাই চুল তখন ছোটো ছোটো, চুলটা বেঁধে গোল করে ফিতা দিয়ে দিত, আর এইখানে আলতা, এখানে আলতা, গোল চাক ফোটা, গোল চাক ফোটা, গোল চাক ফোটা। আর লিপস্টিক জানতাম না কোনো, এই লিপস্টিকটা কলকাতাতেই লিপস্টিক দিয়ে শিখেছি, তাও বলছি লিপস্টিক ফিস্টিক কিছু দিতাম না, এরাম দিতাম না, তো মুখে যে এটা দিতে হতো লাল হতো না। দিয়ে আলকাপের তখন ছোটো থেকে নাচ গান করতে করতে এবার চুল নেমে গেল, এবার পিঠ ভর্তি চুলও হয়ে গেল। তখন আমি ক্লাস ফাইভে পড়ি, তো মাস্টার এমন করে পেট এমন করে ধরতে চেপে বলতো চুল কেন রেখেছে, চুলের তোর কী দরকার? তাহলে স্যার আমি গান করি। কী গান করিস? আলকাপ করিস? ও আলকাপ করি, গির্জা মন্ডল আলকাপ করিস, ছোটো ছোটো ওই মানে ছোটো লোকের গান, হ্যাঁ ওই আলকাপ করিস, গির্জা মন্ডল দল ছিল, চিনতো মাস্টাররা, পাবলিক স্কুলে পড়তাম। তাহলে ও ফড়িংয়ের নাতি তুই? হ্যাঁ, ওই মেঘু পাঁচু ওদের তোরা বংশ হতে? হ্যাঁ। দিয়ে আলকাপ ওই করতে করতে, দিয়ে আমি ওই দাদু এদেশ বিদেশ করতে করতে, এই দল ও দল করতে করতে, সুবলকানার দল, সুবলকানার সুবদালি দল, সুবদালি করতে ঝাকসু কাকা, ঝাকসু কাকাতে মাহতাব, মাহতাব করতে করতে রবি সুবল সিং, রবি সিং করতে চিতু কাকা, এই আমাদের করুণাদা, এই করতে করতে আলকাপে থাকতে 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 আমি আর গান ধরেই আছি। ইনার বার্তা আমি 20-23 বছর আছি গানে, আমি আমার এইটাই জীবিকা, এটাই জীবিকা। আমি একবারে এই থেকেই একবার মেয়ে রোল করি, আমি মেয়ে রোল এবং মেয়ের কথা, মেয়ের গান বাজনার কথাবার্তা সব কিছু মেয়ে, আর গানই জীবিকা। যে ওর সঙ্গে যখন কাজ করতেন, যে লোকে আপনাকে নিন্দামন্দ করতো, হয়তো কথাগুলো বলছিলেন, তো কী ব্যাপারটা কীরকম হতো? নিন্দামন্দ বলতে গেলে এমনি আলকাপ করতাম, সব বলতে দিয়ে ছোকরা চলে গেছি, ছোকরা চলে গেছি, সে আলকাপ করে ই করে চুল রেখেছে, মেয়ে সাথে মাগি সাজে করতেও অনেক কিছু বলতো, সেটা মনে করতো হিজড়া, এটা কে বলতো হিজড়া, দরজাও লাগিয়ে দিত, গান করে মুখ বেঁকায় বাবা, গান করে গিনে আসছে সব বলে, দরজা লাগে দিতে, এখনও ঘৃণা করে, এখনও গায়ের দাসের লোকে বলে এরা গান করে খায়, গান করে খায়। কিন্তু এটাই যে আমাদের জীবিকা ওরা জানে, কিন্তু এ যে কত কষ্ট, এই যে শাড়ি পরে অভিনয় করে লোককে মন মাতানো হাসানো অনুষ্ঠানে, তো এখন ক্যামেরা হচ্ছে তাদের অনেক। তবে কথা হচ্ছে যে খুব কষ্ট গিয়েছে, তালগ্রাম ভরতপুর বলে জায়গা আছে, ওখানে মানে গিয়েছি আনখোনা, এমনি মাঠের মধ্যে যুগর আগে গান হতো, জোর ফরে গান হতো, তারপরে মাঠের মধ্যে জোর ফরে গান হতো, মেয়েরা গান শুনতে যেত, একটাও সেখানে যেত, শুধু ছেলে, সব ছেলে গান করতো। তো এই এই আমরা গীত, এই যে গীত গাইলাম না আমার ময়নাকে বলো গা, এরকম 10-15-20 করে গীত গাইতে হতো, আর গান শুধু গান আর ফাঁস আর কিচ্ছু হতো, বইটাই হতো না, নাটক ফাটক কিছু, বিভিন্ন রকমের সব হতো। তারপরে দরজা ধরে এমনি করে দাঁড়িয়েছি,
আর একজনা যে মানে একটা ছেলে যে ওর যে কী মনে হয়েছে কিনা, সে একবারে ব্লাউজকে ছিঁড়ে নিয়ে খাওয়া চলে গেল। আজকে পর চলে লাগিয়েছে আমার চুল আছে, তখন তো চলছিল, একদিককে নিয়ে চলে গেল লজ্জার কথা। সেখানে এক ঘটনা ঘটলো, দিয়ে তো যা করলাম ওখানে, ওখান থেকে আবার গানে চলে গেলাম আপনার ওই সুজনিপাড়া থেকে, ধুলিয়ান থেকে চলে গেলাম সাগরঘাট। সাগরঘাট মাঠের মধ্যে কোথাও কেউ নাই, ওখানে আমরা আলকাপ করে যে জল খাবো সে জলও থাকতো না, ভাত খাওয়া থালা নিয়ে নিয়ে যেতাম, তার খড় দিয়ে ঘেরা থাকলো এমনি কেশা দিয়ে, যে এরকম গান ছিল সারাদিন, তো মানে রাত্রি জাগা ঘুমিয়ে গেছি, আর এসে এমনি করে সব ঘুমিয়ে আছে, আর এসে ঘরে আগুন লাগিয়ে দিয়েছি, ঘরে আগুন ধাও ধাও করে জ্বলছি, আর ঘুমস্তে কে কোথায় থাকবে ঘরে, একটুকু চাল খড় দিয়ে করে দিয়েছে, সব ঘুমিয়ে আছে, আর আমার বাক্স ট্যাঙ্কি ছিল একটা, ওই মাথার কাছে আগুন ধরেছি, সোয়াগির সরি পুড়িয়ে গেল সব কিচ্ছু, তাতে লোক সব বেরোলে জুতো প্যান্ট যত কিছু ঘর পুড়িয়ে বাক্স সব কিছু নিরাধার, কিছু জুয়ারি কখন আসবে তারপরে তার ব্যবস্থা। ছেলে হয়ে মেয়েদের ভূমিকা অভিনয় করার যে ব্যাপারটা, এটা শুরু হলো কিভাবে, আপনাকে এটা করতে হলো কেন, বা আপনার এটা করতে ইচ্ছে হলো নাকি আপনাকে করতে বাধ্য হলো? ছেলে মেয়ে শুনেন, ইনার এখন আমি আমার স্বামী করবে, কিন্তু মেয়ে লাগবে তো, এবার আমাকে মেয়ে সাজালো, এবার মেয়ে যখন সাজাতো মেয়ের অভিনয় আমাকে শেখালো, মেয়ের কীভাবে সাজাতে হয়েছে বললাম, একটা ব্লাউজ পরা ওড়না দিয়ে ফোটা দিয়ে, আগে নাচতাম, আগে খানিক খুব নাচতাম, নাচার পরে একটা দুখান গান হতো, গান হওয়ার পরে তখন আমাকে রোলগুলো ঘরে ঘরে শেখাতো, তখন এবারে যেমন আমি স্বামী স্ত্রী এখন রোল করলাম এতেমাতে, ওই রকম করে করে আমার হ্যাবিট হয়ে গেল। এবার মেয়ের সাজতে আমার খুব ভালো লাগলো, এবার মেয়ের সাজতে এবার মেয়ের অভিনয় করতে তখন আমাকে আর পুরুষের অভিনয় তো ভালো লাগলো, এবার আমি তো এক মানে সাইডে রয়েছি, আস্তে আস্তে তখন আমার অভিজ্ঞতা বাড়ছে, তখন আমি শাড়ি পরছি, সাজছি, মেকআপ করছি, অমুক করছি, তমুক করছি, অমুক যা গানে যাবো, এই বাক্স নিয়ে যাবো, অমুক করবো, তখন তখন ভালো লাগছে। আমার কোনো দ্বিধা তখন আসতো না, আমার কোনো মানে ই হয়নি যে আমি এটা সাজবো না, কি এটা করবো না, কি গান ছেড়ে দেবো, কি এই খারাপ লাগছে এই করবো না, এই কদিন যাবো না, এই কদিন যায়নি দিয়ে বন্ধ করেছি করেছি না, আবার গানের লোক ডাকতে গেছে আবার চলে গেছে। এই চুলকে বেঁধে এখানে বাঁধতাম, দিয়ে গামছা দিয়ে বেঁধে চলে যেতাম, কেউ বুঝতে পারতো না, গানের আসরে মেকআপ টেকআপ করে তখন চুল ছেড়ে দিতাম। আমার এইগুলো সব হ্যাবিট হয়ে যাচ্ছে, মেয়েদের কান্না চলা ফেরা এবং কাপড় কাচা, কাপড় করা, কাপড় টিনা মাথায় ঘোমটা দিয়ে, দেখলেন তো ক্যামেরাতে মাথায় ঘোমটা দিলাম, স্বামীর কাছে কেমন কাপড় দিতে হয়, বুকে কাপড় টান্না, এগুলো তো ঠিক আছে, এবং অত নাচ করলাম কাপড় টাপড় কিছুই করলো না, এরকম আস্তে আস্তে হ্যাবিট হয়ে গেছে, একবারে আমি পুরো মেয়ে হয়ে গেছি, পুরো মেয়ের মতনই আমি করে ফেলেছি। ইনার বদলে অভিনয় করি, যার রোলগুলো দেয় আমাকে বলে দেয় উনি যে এই করবেন এই করবেন, উনি বলে দেয় করে দেন, এই গানটা এখানে দিবেন। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এটা নিয়ে কোনোদিন কোনো আপত্তি করেনি? ওই তো আপত্তি করবে কেন, আমার স্ত্রী আর ছেলে আমার খুবই ভালোবাসা, আমরা কোনো আপত্তি নেই। তো আল কাফের তো এখন তো এই যে যা শুনছি আগে সেরকম বাজার নেই, আর তুমি আল কাফ এখন চলে না, তো তুমি এখন সবে এই লাইনে আসছো, হ্যাঁ তো তোমার তো এই লাইনে আসছো কেন তাহলে? আমি গান করি অনেকদিন বলতে গেলে 7-8 বছর থেকে, আমার খুব গান ভালো লাগে, গান ছাড়া থাকতে হয় না, গান সবসময় রাস্তাঘাটে বেরোলেও গান বলি আমি, গানটা খুব ভালো লাগে, তার জন্য আমি গানে নেমেছি, গান করি, জেঠু আমাকে নিয়ে এলো গানে, ওর সময় ঘুরে বেড়ায় গান করি। তো তুমি ছেলে হয়ে মেয়েদের ভূমিকা অভিনয় করতে এলে কেন? মেয়েদের ভূমিকা করতে আমাকে ভালো লাগে। কীরকম ভালো লাগে বলতে লাগে, মেয়েদের কথাবার্তা বলতে, মেয়েদের ভাবে চলতে, সেটা ভালো লাগে আমাকে। এটা কি ছোটোবেলা থেকে নাকি অভিনয় করার? ছোটো থেকে, আর গানটা আমাকে সত্যি ভালো লাগে, খুব ভালো লাগে, গান সুর ডাকতে যাই তো ওর মা বাবা বলে যে বাবা নিয়ে যাচ্ছ ভালো করে বাড়ি পৌঁছে দিই, হ্যাঁ রাস্তাঘাটে খেয়ে খাওয়াই বলে। তো তুমি এই আলকাফি করে যাবে সারা জীবন? তো কাজকর্ম কমে গেছে তো, নাই তো আগের মতো না কাজকর্ম? আলকাফ গান না থাকলে বাড়িতে কাজ করতে হয়, অন্য সংসারে কাজ করি। মূল কথা হলো যে আমার টিমে যতগুলো ছেলে আছে সবাই আলকাপটাকে জীবিকা করেছে, সাইডে কোনো একটা ব্যবসা রাখতে হয়েছে,
এবার আমি মধ্যে মাঝে মধ্যে বিড়ি বাঁধি, আমার ওয়াইফও বাঁধে, আমিও বাঁধি। হ্যাঁ, বিড়ি বাঁধি, আবার যখন ডাক আসে আবার চলে যাই। মন না দিতে যদি পারো গো প্রেম করিতে আরে সোনা, মন না দিতে যদি পারো গো প্রেম করিতে আরে সোনা, পদ্ম পাতায় জল করে গোটল মল, পদ্ম পাতায় জল করে গোটল মল, শুকনো ফুলে মধু মিশে না প্রেম করিতে আরে সোনা, মন না দিতে যদি পারো গো প্রেম করিতে আরে সোনা।